أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم السلام ورحمه الله وبركاته جمال جانتي ফরজের আগে চার কাবলাল জুমা সোননাথ এবং পরে বাদাল জুমা ছয় সোননাথ পড়তে হবে আপনার নাম এটা শরীরে কতটুকু সঠিক যে ভাই এই জুমার আগে চার রেখা কাবলাল জুমা সোননাথ এরকম কথা এবং জুমার পরে ছয় রেখা পড়তে হবে বাদাল জুমা কাবলাল জুমাত চার রেখাত এবং পরে দু ছয় রেখা সুন্নাত এই মর্মে বা এই নামে হাদিস বর্ণিত হয় নাই তবে জুমার ফরজ নামাজের আগে সলাত আছে সেটা সংখ্যা রাকাত সংখ্যার কোনো উল্লেখ নাই বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে পবিত্র হয়ে তেল বা সুগন্ধি ব্যবহার করে মসজিদে গেল এবং মসজিদে দুজনের কাজ ফাঁকা না করে যেখানে জায়গা পেলো সে নমাজ পড়ল তেভাবে এইভাবে ভাষা উল্লেখ হয়েছে যে অসল্লা মা কতিব আলাহ অন্য রেওয়াইতে রয়েছে মা কৌদ্দির আলাহ খুদ্ শুরু হওয়ার আগে মসজিদে গেল গিয়ে সে নমাজ পড়ল যা তার জন্য নির্ধারিত ছিল অথবা অন্য রেওয়াতে রয়েছে যা তার পক্ষে সম্ভব হলো যতটুকু সম্ভব পড়লো এখন দুরিকাত দুরিকাত করে পড়তে হবে ক্ষুদা শুরু হওয়ার আগে এখন এটাতে কোনো সংখ্যা নির্ধারিত নাই দুরিকা হতে পারে চারিকা হতে পারে ছ হতে পারে আট হ্যাঁ খুতবা যখন শুরু হবে তখন সে ব্যক্তি আর নামাজ করতে পারবে না তো আমাদের দেশে যে জুমার আগে কাবলাল জুমা নামে চার রেখা নির্ধারণ করে দেওয়া এটা শরীয়তের বিধান নয় আপনি ক্ষুদাসুর হওয়ার আগে বা যে ব্যক্তি ক্ষুদ বা আগে মসজিদে যাবে দুরিকাৎ না পড়ে সে না বসে দুরিকাৎ হোক চার হোক ছ হোক সে পড়বে কাবলাল জুমা চার বলে সংখ্যা নির্ধারণ করা এটা শরীর সম্মত নয় অনুরূপভাবে জুমার পরে ছয় রিকাঁত বাদ আল জুমা নামে ওই ছয় রেখা সুন্নাত ন হ্যাঁ জুমার পরে দুরিকাতের পরে আল্লা নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত আল্লাহনবী পড়েন বলেন ইমানসাল্লাহ বা আদাল জুমাতে ফালে সাল্লে আর বা জুমা নামাজের পর অর্থাৎ জুমা নামাজের ফরজ নামাজের দু রেকাত নামাজের পরে যে ব্যক্তি চাইবে সে যেন চার রেখ পড়ে আল্লাহ নবীর ভাষা এরকম যে জুমা নামাজের পরে নামাজ পড়তে চায় সে যেন চার পড়ে তো যদি চায় না পড়লেও তার গুণা হবে এমনটা না কিন্তু প্রতিদিন ছাড়াও প্রতি জমা ছাড়াও ঠিক হবে না কারণ আল্লাহ নবীর বাচনিক শব্দ ওইটা অনুরূপভাবে আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু উনি জুমার নামাজ পড়েই উনি বাড়িতে চলে যেতেন বাড়িতে গিয়ে দুরিকাত নামাজ পড়তেন বাড়িতে এবং বলতেন তার সংসারীদেরকে যে আল্লাহনবী এভাবেই নামাজ পড়তেন অনুরূপভাবে আব্দুল নমা রাজুল্লাহ তালা আনহো বলেন আল্লাহনবীর জুমার পরে দুরিকাত নামাজ মসজিদে পড়তেন তে নবীর মৌখিক কথা আল্লাহ নবীর বাচনিক শব্দে চার রে কাত বিন মাসুদ বাড়িতে পড়া দুরিকাৎ আব্দুল্লাহ বিন ও মারাজ আহ বলছেন আল্লা নবীর দুরিকাৎ পড়েছেন তো এই সমস্ত হাদিসের আলোকে বলা যেতে পারে যে দুরিকাৎ পড়লো চলবে চারিকাত পড়লো চলবে অসুবিধা নাই তো চার রিকাত পড়াটাই বেশি উত্তম হবে এই জন্য যেহেতু আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি চায় সে যেন চারিকাত পড়ে জুমার পরে যে ব্যক্তি চাইবে সিকাত পড়ে যেহেতু মুখের কথা ওটা আল্লাহ নবী বলছেন মুখে আর আল্লাহনবী দুরিকাত পড়েছেন এই হিসেবে দিয়ে কেউ পড়ে চলবে কারণ একজন সাহাবা আল্লাহনবীকে না দেখে নিজের পক্ষ থেকে অতিরিক্ত কিছু বলবেন না কে যদি বাড়িতে দুরিকাত পড়তে চায় জুমার নামাজ ফরজ পড়া হয়ে গেল সে সোমনাথ না পড়ে বাড়িতে গিয়ে পড়ে সেটাও যাই আছে কোনো কোনো আদিম বলেন যে বাড়িতে পড়লে দুরিকাত পড়লে যথেষ্ট আর কেউ বলেন যে মসজিদে দুরিকাত পড়লো চলবে কিন্তু সব কথার সব হাদিসের বর্ণনারকে সামনে রেখে উত্তম হলো চারিকাত কাত পড়া তবে দরিকাত দূরিক করে পড়তে হবে এটাই উত্তম দুরিকাত পড়লো চলবে বাড়ি থেকে দুরিকাত পড়লো চলবে জাক্লাহ হয়রান কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে চার কাবলাল জমা আর বা চার রেখাত পরে বাদাল জমা ছ রেখাত জরুরি এ ধরনের পরিভাষা জরিয়তের নাই জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ